তাহলে স্যার এখনো তাহলে কোনো রিস্ক নেই বলুন। কিন্তু স্যার পোস্ট অপারেটিভ কিছু কমপ্লিকেশনস নিশ্চয়ই আছে। আপনি তো একজন ডক্টর, আপনি বুঝতেই পারছেন একটু সাবধানে রাখতে হবে আর কয়েকদিন। আমরা তো এক্ষুনি ছাড়ছি না, বাড়িতেও একটু সাবধানে রাখবেন। পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনগুলো অনেক সময় ডেঞ্জারাস হয়ে উঠতে পারে। ডক্টর, তাহলে আপনি বলছেন যে এখন আর কোনো ডেঞ্জার নেই, কোনো বিপদের সম্ভাবনা নেই, তাই তো? হ্যাঁ, উনি বিপদটা কাটিয়ে উঠেছেন, লাইফ থ্রেটার নেই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তো আপনাকে দেব, আপনাদের জন্যই তো সব হলো, ছেলেটাকে ফিরে পেলাম। একের পর এক অপারেশন অপারেশনে ছেলেটা ঝাঁঝরা হয়ে গেছে, ওর ভেতরে আর কিছু নেই। আই ডোন্ট নো হোয়াট টু সে, কি বলবো আপনাদের। আমার ছেলের জন্য আপনারা যা করলেন, থ্যাংক ইউ। তবু বলছি আমাদের তো ডিউটি, আমরা তো করবই, কিন্তু মনে হয় যেন ওপর থেকে কেউ কিছু করেছে। আমরা নিজেরাই এখন বিশ্বাস করতে পারছি না এরকম একটা অপারেশন থেকে আমরা পেশেন্টকে বাঁচিয়ে তুলতে পারবো। এনিওয়ে, পেশেন্ট যখন বেঁচে গেছে এই কথাগুলোর তো আর কোনো মানেই নেই। আপনারা নিশ্চিন্ত হয়ে বাড়ি যান, আজ পেশেন্টকে দেখা যাবে না, কাল আসবেন। একজন কেউ থাকতে চাইলে থাকতে পারেন। আমি আছি ডক্টর, আমি থাকবো। আমিও থাকবো ডক্টর। আমরা হসপিটালে একটা রুম নিয়ে নিচ্ছি, মানে এমার্জেন্সি যদি কিছু হয়। ইনফ্যাক্ট আমরা দুজনেই থাকতে পারি, আপনাদের আপত্তি নেই তো? না না, আপনারা রুম নিয়েছেন, হ্যাড রুম, আপত্তি থাকবে কেন? থাকলে তো ভালোই, তবে আজ কিন্তু দেখা করার চেষ্টা করবেন না পেশেন্টের সাথে। না না ডক্টর, যেখানে আপনি বলে দিয়েছেন তারপর দেখা করার কোনো প্রশ্নই নেই। আপনার কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই। কেন, হঠাৎ কৃতজ্ঞতার কি হলো? আপনি আমার মনোবাসনা পূর্ণ করলেন। আমি তো আপনাকে কিছুই দিতে পারিনি, কিন্তু আপনি। বুড্ডি, এখন এসব কথা থাক, এগুলো শুনতে ভালো লাগছে না। চলো আমরা বাড়ি যাই, তাড়াতাড়ি পৌঁছতে হবে। ওরা পৌঁছানোর আগে যদি আমরা পৌঁছতে না পারি তাহলে তো সবাই চিন্তা করবে। সো এই পুজোটা দেওয়ার খুব দরকার ছিল জানেন তো, এখন আমার মনটা বড্ড হালকা লাগছে। এখন মনে হচ্ছে মানুষটা হয়তো বেঁচে যেতে পারে। হ্যাঁ, আমি তোমাকে বলছি ও বেঁচে যাবে, না হলে যে একটা ট্র্যাজিক উপন্যাস লেখা শেষ হবে না। ট্র্যাজিক উপন্যাস? যে উপন্যাসের নায়ক আমি। বড় একটা দুর্ঘটনা আমাদের বাড়িতে ঘটে গেল, আমি তো তো ভাবতেও পারি না এরকম একটা বোকার মতো কাজ করবে বিক্রমী। ছি 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 ছি, এইসব ব্যাপার যে এত গভীর সে তো আমি কিছু জানতামই না দিদি। এইসব যদি আমি জানতাম আমি আমি কোনোদিন এই মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে ঠিক করতাম না, হতেই দিতাম না এই বিয়ে, প্রথম দিকেই বাধা দিতাম। কি করব বলুন তো, আমরা তো সহজ সরল সাদাসিধে, আমাদেরকে যা বোঝানো হয়েছে আমরা সেটাই বুঝেছি। আর বোঝানো তো দূরের বিষয়, সাদা চোখে যেটা দেখতে পাচ্ছি সেটাও তো দেখতে পাচ্ছি, সেটাও তো বাস্তব। একটা মানুষ যদি কাউকে ভালো না বাসে, গভীরে গিয়ে ভালো না বাসে, তাহলে তাহলে তার জন্য তো কেউ মরতে বসে না। হ্যাঁ, পরিষ্কার বোঝা যাচ্ছে তো যে এটা একটা অ্যাক্সিডেন্ট নয়,
পিকলু নিজেকে মারতে গিয়েছিল, কতটা গভীর কষ্ট থাকলে একটা ছেলে এইরকম একটা সিদ্ধান্ত নিতে পারে নিজের জীবন নিয়ে? হি, এত কষ্টের কিছু, এত এত কেলেঙ্কারির কিছু জানলেন? আমি কোনোদিন কোনোদিনই বিয়েতে মত দিতাম না। আরে বিয়েটা হবে না, বিয়েটা বিয়েটা হতে পারে না, বিয়েটা হতে পারে না, পারে না। অবশ্যই কি, বিয়ে তো অর্ধেক হয়েই গেছে। তাছাড়া বিয়েটা না হলে যে পিকলু এমন কাজ আর করবে না তার তো কোনো মানে নেই। আর শিরিনি বা ওকে ছেড়ে দেবে কেন? ওর জীবনেরও একটা দাম আছে। তার থেকে আমার মনে হয় ওর বিয়েটা হয়ে গেলে ও আস্তে আস্তে ভুলে যাবে। শুনুন, আপনারা তো আপনাদের নিজেদের দিকটা ভেবে এই কথাগুলো বলছেন, এবার একটু আমাকেও আমার নিজের দিকটা ভাবতে দিন। হ্যাঁ, আমিও আমার ছেলের কথাটা ভাবি, আমি আমার ছেলের কথা ভেবেই এই কথা বলছি। দিদি, গুড্ডির সঙ্গে আমার ছেলের বিয়েটা হবে না, গুড্ডির সঙ্গে আমার ছেলের বিয়েটা হওয়া কোনোভাবেই সম্ভব নয়। আমি হতে দেব না, আমি হতে দেব না। তুমি একা বললেই তো সবটা হবে না, তাই না? ওরও তো কিছু বলার থাকতে পারে, দেখো না ও কি বলে। মা, ওকে নিয়ে এসেছিস কেন? গুড্ডিকে নিয়ে কেন এসেছিস তুই? সঞ্জিত, একটা কথা আমি পরিষ্কার করে এখন তোকে জানিয়ে দিচ্ছি, হ্যাঁ, তুই কিন্তু এই বিয়েটা করার আর চেষ্টা করিস না, কারণ তোর আর গুড্ডির এই বিয়েটায় আমার কোনো মত নেই। এখন তো এসব বলে আর কোনো লাভ নেই ভাই, মত নেই বলেই তো আর হয় না, বিয়ে তো অর্ধেকটা হয়ে গেছে। দেখো একটা দুর্ঘটনা ঘটেছে, তার জন্য তো বিয়েটা আটকে যেতে পারে না। আমি তো আমার ছেলের সঙ্গে কথা বলছি, একটু বলি কথাটা। রাগ করো না দিদি, আমার তো একটাই সন্তান দিদি, জিৎ ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নেই, তাই ওকেই আমি আঁকড়ে ধরে বেঁচে আছি। তোমার দেওর যখন আমাদের ছেড়ে চলে গিয়েছিল তখন তো আগে পিছে কিছু ভাবেনি, ভাবেনি যে আমরা কতটা কষ্ট করছি। সে কখনো ফিরবে কিনা আমি তাও জানি না, যদি ফেরেও তার সঙ্গে নতুন করে আমার জীবনটা কি জড়াবো বলো? আমার তো জীবনের পুরোটা কেটে গেল এই ছেলেটার জন্য। হ্যাঁ, হয়তো সে ফিরে আসলে আমরা এক বাড়িতেই থাকবো, কিন্তু নতুন করে তার থেকে আমার আর কিছু পাওয়ার নেই। যতটুকু পাওয়ার, যতটুকু চাওয়ার, তা একমাত্র আমার এই ছেলের কাছ থেকে। ও যেমন আমায় আঁকড়ে ধরে বড় হয়েছে, আমিও এই দিনগুলো, এই কষ্টের দিনগুলো ওকে আঁকড়ে ধরে বেঁচে আছি। জি, আমি তোমার কখনো খারাপ চাইনি, যতটুকু চাই, যতটুকু তোমাকে আদেশ দিচ্ছি সেটা তোমার ভালোর জন্যই। তাই তোমাকে আমি একটাই কথা বলতে চাই, যে আজ অব্দি কখনো তুমি তোমার মাকে অখুশি করে কিছু করনি, তাই আজও করো না। যদি করো তাহলে তার ফল ভালো হবে না। কি চাও তুমি? আমি চাই এই বিয়েটা এই মুহূর্তে বন্ধ হোক। কিন্তু কিন্তু গুড্ডি, দেখো ওর থেকেও তো কথা নিতে হবে, তাই না? থাক দিদি, তুমি আজকে তোমার পিকলু স্বার্থে গুড্ডির কথা নেওয়ার কথা বলছো। কই, এর আগে তোমাদের বাড়ির ঘটনার সময় তো তোমরা গুড্ডির কথা নেওয়ার কথা ভাবনি? যখন তোমরা গুড্ডিকে বাড়ি থেকে বিদায় করেছিলে তখন ভেবেছিলে গুড্ডির কথা নেওয়াটা দরকার ছিল? কই, তখন তো ভাবনি। গুড্ডি তো পিকলুর বিয়ে করা বউ ছিল দিদি, তোমরা শিরিনের কথা ভেবেছিলে, শিরিন আর পিকলুর কথা ভেবেছিলে। কই, ওদের তো বিয়ে হয়নি, পিকলু আর শিরিনের তো মাত্র বিয়েটা ঠিক হয়েছিল। অথচ যার সঙ্গে বিয়ে হয়েছিল সেই মেয়েটাকে তোমরা এক কথায় বাড়ি থেকে বের করে দিয়েছিলে, পিকলুকে তো বোঝাওনি যে তুই গুড্ডির সঙ্গে থাক, তখন তো তোমরা গুড্ডির কথা ভাবনি। আমি হাত জোর করছি দিদি, তোমরা সেই সময় যদি গুড্ডির কথা না ভেবে থাকো, ওর কথা নেওয়ার কথা না ভেবে থাকো, তাহলে আজকে আমার ছেলের দুঃখ কষ্টের বিনিময়ে তোমরা গুড্ডিকে আমার ছেলের জীবনে ঠেলে দিতে পারো না।
আর যে মেয়ের জীবনে এত কেলেঙ্কারি রয়েছে, আমার ছেলে হাজার চাইলেও সেই মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিয়েটা হতে দেব না দিদি। তোমাকে বিশ্বাস করেছিলাম বুট্টি, জানো তো, তোমাকে বিশ্বাস করেছিলাম, ভরসা করেছিলাম, ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু তুমি কেন ভাবে ঠকালে বলো তো আমাদের? হ্যাঁ, তুমি তো পরিষ্কার করে বলতে পারতে পিকলুর সঙ্গে তোমার সম্পর্কটা আসলে কি। আমার মা যদি মনে করে এই বিয়েটা আমার করা উচিত হবে না, তাহলে আমি করবো না। গুড্ডির ভালো খবরে আমার কোনো আগ্রহ নেই। আপনার পুত্রবধূ, এক্স পুত্রবধূ আইপিএস পরীক্ষায় সাকসেসফুল হয়েছে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।